होते पारे आज मेघे दारुण तोमार हाथे हाथ लेगे फूल फुटते पारे तोमार आवेगे दारुण बृष्टि होते पारे आज मेघे ना आशालोके पायर तला আসবো আসবো পাচ্ছি আভার সবাই তোমার হাতে মহাকাল ফুটবে আরো তোমার সঙ্গে আমায় নিতে পারো দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে দারুণ বৃষ্টি হতে পারে আজ আপনার আজকে সিটি কোম্পানিতে যাওয়ার কথা ছিল আপনি গিয়েছিলেন কিরাম করে যাব বলেন দিনে এদিকে যে ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছে এটা ফেলে যাওয়া যায় এই ঘোলাটে পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য যাবেন ভালো কথা বলেছেন তো এখন বলেন কবে যাবেন কালকেই চলে যাব কালকে হ্যাঁ কালকেই যাবেন আর আমি আপনাকে এক বছর সময় দিয়েছিলাম না হুম ওই যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য হুম সে এক বছর সময় থেকে এক মাস কেটে নিলাম আপনার হাতে আছে আর 11 মাস দেই টিহাটা দিয়ে লাইন বহিরাগত কেউ থাকতে পারবে না যদি থাকে তাহলে আগামীকাল আপনার নামটিও বহিরাগত তালিকায় চলে যাবে আপনি বোধহয় ভুলে গেছেন যে আমি আপনাদের এই লং মার্চে এখন বহিরাগত আর বহিরাগতরা যাতে খাবার না পায় সেজন্যই আপনাদের নতুন এমডি মানিকলাল এই টোকেনের ব্যবস্থা করেছে সো বুঝতেই পারছেন আমাকে টোকেন দেয়া হবে না আচ্ছা ঠিক আছে আমি সকালবেলা একটু বাইরে গেছিলাম এখন তো আপনার সামনে আইছি পাইছেন না এবার খুলি এখন কি আর কইম স্যার মহাবিপদ নম্বর এই এই আপনি আবার বিপদের কথা শুনতে নেই তার আমি কলম না যে ডলার আসলেই আমি টাকাটা দিয়ে দেবো আপনি চিহ্নটা দিয়ে দেবেন এখনই আপনি বিপদের কথা শুনছেন তাই না আপনার না গো আমার আমার নিয়ে গেছে এটাকে টা চুরি হয়েছে এটা শুনেছি কিন্তু এদের টা কাড়িয়ে নিয়ে যাবে এত বড় সংস্কার এই ডাকাতটা কিটা লিজা ম্যাডাম কি কিটা লিজা লিজা আপনার টা কাড়িয়ে নিয়ে গেছে ব্যাপারটা আমি কিছুতেই মিলতে পারতেছি না আচ্ছা আচ্ছা থামেন তো থামেন আমি ব্যবস্থা নিচ্ছি আপনি চিন্তা করতে হবে আপনি কি ব্যবস্থা নিই ভাই ব্যবস্থা আমি নিচ্ছি মানে এটা একটা তদন্ত কমিটি করতে হবে শোনেন ব্যাপারটা তো আর সাধারণভাবে নেই এটা যদি একটা সাধারণ সদস্য করত আমি এখনই তাহলে ডাইয়ালে টাকা টাকাড়ি আপনার কাছে দিয়ে সাথে সাথে ঘাট ধরে আনতে বাইর করে দিতাম এ ঘটনাটা ঘটেছে প্রশাসনের পর্যায়ে প্রশাসন তো আর মহির কথা শুনবে না টেবিল টেবিল দায়িত্ব হবে এটা তদন্ত কমিটি করি সে রিপোর্ট দিক তারপরে হবে ঠিক আছে স্যার তদন্ত কমিটি কারা কারা থাকবো কারা কারা না ওটা এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হবে বুঝতে পেরেছেন ওহো আপনার দায়িত্ব তো আর আমি অন্য লোকের দিয়ে শান্তি পাবো না বোঝেন না কেন ওটা চেয়ারম্যান হবো আমি সদস্য হবো আমি আমার উপর ছেড়ে দেন ওকে স্যার
টাকা আছে তো টাকা আছে। আচ্ছা, রিকশা নিয়ে কি আশুলিয়া যাওয়া যাবে? আশুলিয়া? রিকশা নিয়ে তুমি কি করে আশুলিয়া যাবে? এটা তো সম্ভব না। তোমার মোটরসাইকেলটা থাকলে হয়তো সম্ভব হতো। হ্যাঁ, তা তো হতোই, ওটা পরে আরেকদিন যাওয়া যাবে। চল আজকে রিকশা নিয়ে ঘুরি। রিকশা নিয়ে আজকে না ঘুরে কালকে ঘুরলে হয় না? কেন? না, আমার হঠাৎ করে মনে পড়লো তোমার একটা জরুরি কাজ আছে, এখনই তোমার সেখানে যেতে হবে। আমার জরুরি কাজ? কোথায় যেতে হবে বলো তো? ফরিদা আপার কাছে। ফরিদা আপার কাছে? কেন? সেটা আমি কি করে বলবো, উনি বলেন তোমাকে নাকি ওনার খুবই প্রয়োজন, পারলে এখনই গিয়ে দেখা করতে যাও। ফরিদা আপা আমাকে দেখা করতে বললো, উনি কি আমাকে চিনে নাকি? উনি তোমাকে না চিনলে তো সমস্যা নাই, তুমি তো ওনাকে চেনো। আমি চিনি বলতে মানে ওই ওটা চিনে নেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা, উনি কি তোমাকে স্পেসিফিক্যালি কিছু বলেছে? কেন, কিছু কি বলার কথা? না, মানে আমাকে উনি হঠাৎ দেখা করতে বললো তো, তাই। সম্ভবত তুমি যে বিপদের মধ্যে পড়েছো উনি সেটা স্বপ্নে দেখেছেন। এটা কিন্তু হতে পারে লিজা, ওই যে তুমি আমাকে বলেছিলে না ওনার আধ্যাত্মিক কিছু ক্ষমতা আছে, উনি অতীত ভবিষ্যৎ দেখতে পায়। আর শোনো, উনি তোমার বিপদের কথা শুনে তোমার প্রবলেম সলভ করার জন্য যদি কিছু টাকা চায়, তুমি তাকে হুট করে টাকা দিয়ে দিও না কিন্তু। আমি টাকা কেন দিতে যাব? আর আমি টাকা পাবোই বা কোথায়? কেন, তোমাকে যে আমি গতকাল রাতে 10,000 টাকা দিয়েছি সেটা কি করেছো? না, ওটা তো আমি অন্য কাজে দিয়েছি, ওই যে তোমাকে বলেছিলাম না চাকরির কথা, এটা আমি তোমাকে পরে বিস্তারিত বলবো। হ্যাঁ ঠিক আছে, বিস্তারিত পরেই বলো, টাকাটা দিও না। তুমি কোথায় যাচ্ছ? আমি যেখানে যাবার যাচ্ছি তুমি ফরিদার কাছে যাও। আব্বা, আই এমনে কইছি না, হাতে আর হাতের কোনো কিছু রান্না খাইবো না বলেই তো পলায় পলায় বেড়াইতেছে। এরে টুম্পা,
এদিকে হাসা হাসা বিশ্বাস করেনি আয়া তুই হাতে মারিয়ালাম। এ সমাধান কি? তো নৃত্য করারই কিল্লাই, তোর মুখ নাই মুখে ক। আব্বা আই এমনে কি কইম কন, আর কি করার আছে? তুই হাতের খুঁজি আন, তারপর আই হাতের দড়ি দিয়ে বান্ধি হাগলা ডাক্তারের কাছে লই যাম। কোনো লাভ হইতো না কিল্লাই, লাভ হইতো না কিল্লাই। আব্বা হাতে বিশ্বাস করছে যে আমরা হাতে মারিয়ালাই দিওম, এখন বিশ্বাস এমন একটা জিনিস যে ডাক্তার কবিরাজ গুলাই খাওয়ালে হাতে ঠিক হইতো না যতক্ষণ না পর্যন্ত হাতে নিজে ঠিক না হইতে চাইতো। ওইসে ওইসে, এত লেকচার দন লাগতো না, হাতে ফেরত আইলে সাথে সাথে আরে খবর দিবি, আয় দেখব কি করা যায়। যা কি ব্যাপার কাউসার সাহেব? ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? আপনার তো বাথরুমে থাকার কথা। এটা তো ফুরান ঘটনা স্যার, দিন বদলাইছে না রে, আমি এখন ওপেন। ওপেন মানে? মানে আমি এখন ফ্রি, আস্তা লং মার্চ ঘুরলাম দেখলাম খাইলাম স্যার। ও আপনি কি লং মার্চে সদস্যপদ পেয়েছেন? এটা অবশ্য স্যার পাইছি না, কিন্তু লং মার্চে নোটিশ বোর্ডে যে বহিরাগত লিস্ট লাগাইছে এটা স্যার আমার নাম নেই। তাহলে কি আপনি খাবার টোকেন পেয়েছেন? এটা আবার কিতা স্যার? না মানে লং মার্চে তো রান্নাবান্না বন্ধ হয়ে গেছে, যারা লং মার্চের সদস্য তাদেরকে টোকেন দেওয়া হয়েছে, তারা বাইরে থেকে খেয়ে আসছে, মানে আপনি সেই টোকেন পেয়েছেন কি না? ও কইছি না স্যার, আমি এখনও সদস্য হয়েছি না, আমার টোকেন দিব কি তার লেগে স্যার। তবে স্যার আমার কোনো সমস্যা হন না স্যার, আমি নিজ দায়িত্বে বাইরে গিয়া খাইয়া দেওয়া আবার আইটাম স্যার। ও আচ্ছা, তাহলে তো ভালোই স্যার। আমার একটা প্রশ্নের উত্তর দিন স্যার। কর। ও যে স্যার মানিকলাল এমডি ওয়ার ফোরে উত্তর নিয়মকানুন স্যার চালু করেন, এটা কি তা ভালো করেননি স্যার? কোন নিয়মটার কথা বলছেন? ও যেমন ধরুন স্যার সকালবেলা ঘুমতে উঠে দেখি একটা লিস্ট স্যার, তিনজন বলে বহিরাগত, আরেকদিন সকালবেলা ঘুমতে উঠে দেখি স্যার দুইজন জেলখানায় বন্দি, আরেকদিন সকালবেলা ঘুমতে উঠি ও মাই খাবার বন্ধ, খাবার টোকেন দেওয়া হইব বাইরে গিয়ে খাই আইবাই, এটা কি তো ঠিক নেই স্যার? সেগুলো ঠিক না বেঠিক আপনাকে পরে বলছি, তার আগে আপনি বলেন আপনি লং মার্চে দিনের পর দিন কেন আছেন? আপনি কি কোনো প্রতিভা? লং মার্চে প্রতিভারা থাকবে, প্রতিভা বিকাশের জন্য সাধনা করে যাবে, আপনি কেন এখানে থাকবেন স্যার? তাহলে আপনারা খুললেও কই স্যার, মস্ত যখন এমডি আছে হে তো আমার ল্যাংটা কালের ফ্রেন্ড স্যার, হে আমার কইছে তুই টাকা তাইও, তো দুই ভাই মিলে কিছু একটা হরমোনে স্যার এখানে আওয়ার ফোরে হয়েছে কিতা স্যার, আপনারা সবাইয়ের লগে আলাপ আলোচনা কইরা ও যে ঘনিষ্ঠভাবে যে মিশলাম স্যার, আমার স্যার অত ভাল লাগছে স্যার, ওরা আমার যাইতেও ইচ্ছা করেন না স্যার। আপনার যেতে না ইচ্ছে করলেও তো আপনি থাকতে পারবেন না, কারণ আপনি প্রতিভা না, এখানে থাকবার কোনো অধিকার আপনার নেই স্যার। আপনি যদি মাইন্ড না করেন তাই আমি একটা কথা কই স্যার। বলেন। আমার যদি এখান থেকে যাইতে কি হয় স্যার, এরকম তো অনেকটা যাইতে কি হইব স্যার। অন্যদের কথা বাদ দিন, আপনাকে জিজ্ঞেস করেছি, আপনাকে নিজের বিষয়টা নিয়ে ভাবুন। নো দাই স্যার। মানে কিতা স্যার? নিজেকে জানুন। মানে আমার চিন্তাম? জি। ঠিক আছে স্যার, আপনার যেটা হইল স্যার আমি সব ঘটনা মাইন্ড নিচ্ছি স্যার, ওখান থেকে পুরো বিষয়টা সবসময় আমি থিঙ্ক করুন স্যার। আপনি কিতা স্যার নেবেন স্যার? না। ঠিক আছে স্যার। আপনার টোকেন দিয়ে আপনি আমার জন্য খাবার এনেছেন, তাহলে আপনি কি খাবেন? আমি খাবো, খাইছি তো। আপনি খেয়েছেন? হুম। এক টোকেনে দুজনের খাবার দিল? সেটাই দিল তো। দিল দিল তো মানে হচ্ছে দেয়নি তো। তাহলে? তাহলে আমি হোটেলে যে ওই কলাম যে আমার বন্ধু সেখানে বসা ছিল জানেন, সে কলো যে আয় একসঙ্গে ভাত খাই, পরে ভাত খাওয়া শুরু করলাম, কলো যে তুই বিল দিবি সেটা হয়, তোর বিল আমি না দিয়েই ছাড়বো না, পরে সে সব বিল দিল, পরে আমার টোকন দিয়ে আপনার জন্য খাবার আনিছি, বিশ্বাস করেন সেই জন্য খান দিনি।
মজিদ ভাই, আপনি মিথ্যে বলার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু আপনার মিথ্যে বলা হচ্ছে না। আপনি কেন খামাখা চেষ্টা করেন? আপনাকে দিয়ে তো মিথ্যে কথা হয় না মজিদ ভাই, আপনি ধরা পড়ে যাচ্ছেন। মিথ্যে কলি কয়েছি, খায় নান্দিনি। আমি আপনার খাবার খাবো আর আপনি রাতে না খেয়ে থাকবেন? আমি তো খাবো কি, আমি জানেন রাত্রির বেলা আমি সিনেমাটা খাই না, প্রায় না খেয়ে থাকি, অভ্যাস হয়ে গেছে। মজিদ ভাই আপনি আবার মিথ্যে কথা বলছেন। দেখেন আপনি দুপুরবেলা কিছু খাননি, দুটো বিস্কুট খাইছেন, আর রাত্রির বেলা কিছু খাবেন না। একটা মানুষ দুটো বেলা না খেয়ে থাকবে, আর আমি একই বিল্ডিংয়ে থাই, আমি দুই বেলা পেট ভরে খেয়ে ঘুমাবো, এটা হয় নাকি? আপনার খাতি হবে, খান। আচ্ছা আপনি আমাকে এখন খাওয়ালেন, কিন্তু কালকে সকালে কি হবে, দুপুরে কি হবে, রাতে কি হবে? ও সেটা আমি ভাবি রয়েছি, আমি খোঁজ নিছি তো, উনি ভাত কিরাম দেয় জানেন, পেট শক্তি, যে যত খাতি পারে। আমি কব যে ভাই আমি গ্রামের ছেলে ভাই, আমার খাওয়া লাগে বেশি, আমি অল্প খাতি পারি না, বেশি করে আমার দেওয়া লাগবে, ডাবল ভাত নেব, বুঝছেন? আরে মাছ মাংস তো ডাবল দেবে না, ওই কব যে একটু ঝোল বেশি করে দেন, তারপরে এনে মাইকে রেখে দুজন ভাগ করে খাই নেব। এটা কোনো কথা মজিদ ভাই, কি একটা পরিস্থিতির মধ্যে পড়লাম বলেন তো। আপনি তো ভালো আছেন, আপনি থাকতে বাদ দিছেন, বাকি দুজন ডাক্তারে বাইর করে দিছে। সেলিম কামাল একজন কবি, আপনি চিন্তা করে দেন, একজন কবিরে একটা চোর বাইর করে দিছে। আমি তো সেই কথাটাই বলছি মজিদ ভাই, এভাবে আর কতদিন চলবে? এভাবে আর বেশি দিন চলবে না, খারাপ সময় বেশি দিন থাকবে না, শোনেন। কারণ আমরা বিপদের মধ্যে আছি তো, একজন আরেকজনকে সাহায্য করবো, এটাই তো ঠিক আছে। তা আমি আপনাকে সাহায্য করতেছি, আপনি খান দিনি। ঠিক আছে, আপনি যেহেতু আমাকে এতই সাহায্য করছেন, তাহলে আরেকটা ছোট্ট সাহায্য করেন। কি বলেন দিনি? ক্যান্টিনে গিয়ে দুটো প্লেট নিয়ে আসেন। দুটো কিসের জন্য? এই খাবারটুকু দুজনে ভাগ করে খাবো, কালকে থেকে যদি ভাগ করে খেতে পারি, সেটা এখন থেকে করলে সমস্যা কি? যান। তাড়াতাড়ি আসুন। আপনি কি অবস্থায় আছেন, কি পরিস্থিতি আছেন, সেটা তো আমার দেখা দায়িত্ব, তাই না? কিন্তু কি করব, কর আপনি এই প্রতিষ্ঠানে যে অবস্থা করে থুইছেন, সেটা ঠিক করতেই তো আমি ডালিমে আমি দাঁড়ানোর সময় পাচ্ছি না। কারণ কন খাবার দাবার সব ঠিক মতো চলতেছে তো? ওই রাতের খাবার কি দিয়ে গেছে? সে কি এখনো দিয়ে যায়নি, খাবার দেয়নি। আচ্ছা অসুবিধা নেই, খাবার দিয়ে যাবেন, একটু দেরি হচ্ছে। ওই দুপুরের খাবার ঠিক মতো দিয়ে গেছিল? এই তো দেখিছে না, মানে এই যে আপনি এই জায়গায় শুয়ে রয়েছেন, বসে রয়েছেন, আরামসে টাইম টু টাইম খাবার আপনার মুখের সামনে চলে আসতেছে, আপনি গপ গপ করে খাই ফেলতেছে না? এটা কি এত সহজে হয় রে ভাই? অথচ চিন্তায় রে দেখেন এই প্রতিষ্ঠানের অনেকেই কান্দে কেটে মরিয়া যাচ্ছে, কিন্তু এক টুকরো খাবার পাচ্ছে না। হ্যাঁ কে হ্যাঁ, শোনেন কথাটা মনে রাখবেন, আমার অর্ডারের বাইরে যে গেছে তার এক মিনিটও টাইম নেই, ঘাট ধরে বের করে দিচ্ছি, খাবারও ঠিক তাই। আপনি এসছে এটা মাথার মধ্যে রাখেন, আমার অর্ডারের বাইরে কোনো কিছু করার সুযোগ নাই, এটা মাথার মধ্যে ঢুকোই রাখেন। হ্যাঁ আচ্ছা এই রুমের তাই রয়েছেন কি এত্তি, এতক্ষণ ধরে তো আমি বকবক বকবক করিয়েই যাচ্ছি, কোনো কথা নেই মই হ্যাঁ বুবা নাই। আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। কি বলেন? বললাম যে আপনার সাথে আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। ভাই আমার সাথে কথা কইতে ইচ্ছা করতেছে না, আমি এই প্রতিষ্ঠানের এমডি, আমার সাথে আপনার কথা কইতে ইচ্ছা করতেছে না, আমার টাই থাইন, আমার টাই খান, আর আমার সাথে কথা কইতে ইচ্ছা করতেছে না। আপনার টাকা খাইতে আসি না, থাকতে আসি না, ডোনারে টাকা দেয় এখানে, ডোনারের টাকায় থাকতে আসি, খাইতে আসি। ডোনারের টাকায় থাকতেছেন, খাচ্ছেন, তাই না?
আমি এমডি যদি আন ঘোষণা দি খাবার বন্ধ তো বন্ধ, হ্যাঁ তাকে খাবার বন্ধ হয়ে দিছি, ডোনারকে তাকে খাওয়াই দিচ্ছে, হ্যাঁ এই আপনার রাত্রিবেলা খাবারের অর্ডার ছিল না বন্ধ, দেখি ডোনার এসে আপনার কি এর খাওয়া দেয়, চিড়িয়া গোল কিনা দিচ্ছে, আপনার খাবার বন্ধ কি এর খান আমি সেটা দেখে নেব। কি ব্যাপার আপনি, আপনি আমাকে দেখে এমন চমকে উঠলেন কেন, আমাকে কি আপনার ভূত মনে হচ্ছে? অনেকটা তো সেরকমই, আপনি এই রুমে আসবেন কেন? আসলে হয়েছে কি, অনেকদিন ধরেই আসি তো, একটা অভ্যেস হয়ে গেছে, সেই জন্যই চলে এলাম। ও তো বলেন, আপনার জন্য এখন আমি কি করতে পারি? না না, তেমন কিছুই করতে হবে না, আপনি যদি জাস্ট একটু সরে ওই পাশে ঘুমান তাহলেই আমি খুব উপকৃত হব। মানে কি, আপনি কি এখানে ঘুমাতে চাচ্ছেন? জি, সেরকমই একটা ইচ্ছা পোষণ করছি। সরি, আমি খুবই লজ্জিত, আপনার এই উপকারটা আমি কোনোভাবেই করতে পারছি না। বক্কর ভাই, এত বড় একটা খাটে আপনি একা একা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছেন, যদি ওই পাশে একটু সরে যান তাহলে আপনার কি এমন সমস্যা হবে? সমস্যাটা কোথায় সেটা আপনি বুঝতে পারছেন না, আপনি তো নোটিশটা পড়েছেন, পড়েছেন না? জি পড়েছি। তাহলে কথা বলে কেন বারবার পাঠাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান, আমি ওই চেয়ারে গিয়ে বসে থাকছি, আমার ঘুমাতে হবে না। হ্যাঁ না না, এটা কিভাবে সম্ভব, আমি সারা রাত খাটে ঘুমিয়ে থাকবো আর আপনি চেয়ারে বসে বসে রাত জাগবেন? না না, এটা ঠিক হচ্ছে না। বক্কর ভাই, আমার অসুবিধা হবে না, আমার অভ্যেস আছে। আরে ভাই, আপনার অভ্যাস থাকলে থাকতে পারে, কিন্তু বিষয়টা কেমন অশুভ দেখায় না? আপনি বরং এক কাজ করেন, ওই আমি আপনাকে 50টা টাকা দিচ্ছি, আপনি স্টেশনে চলে যান, ওখানে সংবাদপত্র বিছিয়ে নিলেও নিতে পারেন, অথবা কম দামি কোনো হোটেলে চলে যান। বক্কর ভাই, টাকাটা আপাতত আপনার কাছে একটু রাখুন, আমি একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ জি বলেন। আপনি যে সাময়িক কিছু সুবিধার লোভে নিজের অস্তিত্ব বিলীন করতে বসেছেন, সেটা কি আপনি টের পাচ্ছেন? ভাইয়া, মরে যে শহীদ হওয়ার চেয়ে বেঁচে থেকে পরিস্থিতি সামাল দেওয়া ভালো না? এক্স্যাক্টলি, আপনি এই মুহূর্তে মানসিকভাবে চিন্তার ঠিক এই জায়গাটাতেই অবস্থান করছেন। দেখুন, আমাদের এই ভূখণ্ডে বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখা গেছে প্রকৃতই গুণী মানুষ, যাদেরকে আমরা আইডল ভাবছি, হঠাৎ করে রাতারাতি কোনো এক রহস্যজনক কারণে তারা এমন একটা জায়গায় অবস্থান নিয়েছে যেন দেখে মনে হচ্ছে এরা স্বৈরাচারের দোসর অথবা স্বৈরাচারের পাচারছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি। জি, এত বেশি পরিষ্কার করে বলেছেন, না বুঝে কোনো উপায় নেই। শোনেন কবি সাহেব, আপনি আমাকে এসব জ্ঞানে বুঝ না দিয়ে রাস্তায় চলে যান, এই টাকা আপনার নেওয়া লাগবে না, আপনি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন, আপনার সমমনা কোনো বুদ্ধিজীবী পেলে তাকে দান করেন, কাজে লাগবে, যান যান যান। আচ্ছা ঠিক আছে বাবুর ভাই, আমি চলে যাচ্ছি। এই শোনেন। জি বলুন। আপনার ব্যাগটা গুছিয়ে রাখা আছে, দয়া করে এটা সাথে নিয়ে যান। জি দেখুন, আপনিই তো বললেন রাস্তায় রাস্তায় আমাকে হাঁটতে হবে, এই ব্যাগটা সহ হাঁটলে কেমন হবে, এটা প্লিজ আপনার কাছে থাকুক, আমি কালকে সকালে নিয়ে নেব, প্লিজ। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে নিজেকে ভাবছে বড় বিপ্লবী, যা বেটা হাঁট, রাস্তায় রাস্তায় হাঁট। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কিছু জানেন না। না জানি, আপনারা গেট আউট করে দিয়েছে সেই জন্যই জিজ্ঞেস করলাম, তাহলে বসে আছেন কিসের জন্য? না এখানে সমস্যা কি, ভালোই তো, ধরুন ঘরের মধ্যে দুই তিনজন থাকলে গবেষণার কাজে ব্যাঘাত ঘটে, এখানে তো তেমন কোনো সমস্যা নেই। ও
তাহলে আর দুইজন ওই সানাই জালাল আর মন্টু মিয়া তারা কোথায়? না না ওরাও আছে, ওরা বাইরে কোথাও খেতে গেছে হয়তো। আপনি খাইছেন ভাই? মুছে আমার খাবার ব্যাপারটা নিয়ে কি হয় জানেন, মানে গবেষণা করতে করতে এমনও দিন গেছে যে দু তিন দিন পার হয়ে গেছে অথচ আমি মনেই করতে পারছি না যে আমি খাইনি। বুঝেছি, টাকা আছে আপনার কাছে? টাকার ব্যাপারটা কি হয়েছে জানেন, মানে টাকা পয়সাটা আমাকে ঠিক কখনো টানলো না। আপনার একটা বুদ্ধি দেই ভাই, মানিকলাল যেরকম খেপিছে তাতে সে শিগগির থামবে বলে মনে হচ্ছে না। একটা কাজ করেন আপনি, আগের পেশা আবার ফিরে যান, মজমা করেন, বড়ি বেচেন, আরে ভাই থাকা খাওয়ার একটা ব্যবস্থা করা লাগবে না। আসলে কি মোদী সাহেব, মানে আমার সম্মানহানি নিয়ে আমি এত বেশি বিচলিত হয়ে পড়েছি, পরবর্তীতে আমি কি করবো ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। আপনি মনের মধ্যে কষ্ট পাইছেন সেটা আমি বুঝতে পারতেছি ভাই, কিন্তু আপনার কিন্তু কোনো সম্মানহানি হয়নি। শোনেন, একটা গুণী লোকরে যদি অন্যায়ভাবে কেউ চর মারে তাহলে এই গুণী লোকটার সম্মান যায় না, যে তারে চর মারিছে সম্মানটা তার যায় ভাই। বাহ, আপনি তো খুব দামি কথা বলছেন মোদী সাহেব, খুব ভালো কথা বলেছেন। এই যে আমাদের মতো প্রতিবাদের উপর মানিকলাল অত্যাচার করছে, হ্যাঁ এটা তো তার পরাজয়, এটা তার পরাজয়। আমি যে কি অবাক হচ্ছি ভাই, মানিকলাল একটা প্রতিভাধর লোক, কি চমৎকার ঢোল সে বাজায়, তার আঙুলে বল যে কত ভালো ফোটে আপনি তো দেন, সেই লোকটা কথা নেই বার্তা নেই একটা পুরনো কোট কিনে চেয়ারে বসে গেল, অ্যানসুরি করবে, সেসরামি করবে, এমডিগিরি করবে, কোনো মানে হয় বলেন দিন। মোদী সাহেব, কিছু কিছু মানুষ আছে সৃষ্টিকর্তা তাদেরকে যেটা দেয় সেটা তারা দেখতে পায় না, আর দেখতে পেলেও সেটাতে তারা সন্তুষ্ট হয় না, তারা রাক্ষস হয়ে ওঠে, অন্য কিছু চায় যেটা তার পাওয়ার নয় আর পায়ও না কোনো দিন। ভাই আপনি খুব ভালো একটা কথা বলেছেন ভাই, খুব ভালো কথা। আচ্ছা ভাই, এরম তো কোনো ওষুধ নেই না যে মানিকলালরে খাওয়াই দিলাম, পাঁচ মিনিট পরে ওই কোট ছুঁড়ে ফেলাই দিয়ে সে ঢোল নিয়ে বসে বলল। সমস্যাটা তো সেখানেই, চরিত্র বদলের জন্য এখনও কোনো ঔষধ আবিষ্কার হয়নি, তাকে নিজেকেই বদলাতে হয়। এই যেমন ধরুন আপনি অন্যের ব্যথায় ব্যথিত হচ্ছেন, আপনি কি চাইলে কাউকে কষ্ট দিতে পারবেন, কাউকে ঘর থেকে বের করে দিতে পারবেন? এসব কথার কোনো জবাব হয় না। বলো তো হবা এ কথার জবাব দেবে কে বা, ওরে জল তো সবাইকে ধোয়ায়, জলকে ধোয়ায় কে বা, জল তো সবাইকে ধোয়ায়, জলকে ধোয়ায় কে বা, জলকে ধোয়ায় পাবন বেটা, জলকে ধোয়ায় পাবন বেটা, পবনকে ধোয়ায় কে বা বলো তো হবা, এ কথার জবাব দেবে কে বা বলো তো হবা, এ কথার জবাব দেবে কে বা। বিউটি কেমন আছেন? দুপুরে কি খাবেন না, না খেয়ে থাকবেন, নাকি মজিদ প্রত্যেকদিন আপনাকে চুরি করে এনে খাওয়াবে? রাখুন। কিন্তু স্যার, এভাবে আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি কদিন খাবো? আজকে অন্তত খান, দেখি কাল পরশুর মধ্যে একটা ব্যবস্থা করতে পারি কিনা। স্যার আসলে আপনি কি ব্যবস্থা করতে চাচ্ছেন আমাকে একটু বলবেন প্লিজ। আপনি আমাকে বলেছিলেন না একটা মহিলা হোস্টেলে থাকতে চান, বিষয়টা আমি মাথায় নিয়েছি,
আমি দেখছি আশেপাশে কোনো মহিলা হোস্টেল পাই কিনা। স্যার, এটাই কি একমাত্র সমাধান? অবশ্যই একমাত্র সমাধান না, এটাকে আপনি সাময়িক সমাধান হিসেবে ধরে নিতে পারেন। সেলিম কামালকে বের করে দেওয়া হয়েছে, বাবর আলীকে বের করে দেওয়া হয়েছে, এদের বিষয় নিয়ে আমি তত ভাবছি না, কারণ তারা নিজেদের একটা ব্যবস্থা করে নিতে পারবে। আপনার বিষয়টি এখন আমার কাছে সবচেয়ে জরুরি। স্যার, তাহলে জরুরি বিষয়টা নিয়ে দ্রুত একটা ব্যবস্থা নেন। আমার এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, সহ্য লাগছে আমার, একেবারে দুর্বিষহ। অবশ্যই দ্রুত ব্যবস্থা নেবার চেষ্টা করছি। শোনেন, আমি এখন একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, ফিরতে রাত হতে পারে, আমি না ফেরা পর্যন্ত আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার এখানে থাকতে যত কষ্টই হোক, যত অসহ্যই লাগুক, আপনি অবশ্যই থাকবেন আমি না ফেরা পর্যন্ত। ঠিক আছে স্যার, আমি আসি, আপনি থাকুন। স্যার, আমি যদি এখান থেকে গিয়ে মহিলা হোস্টেলে উঠি তাহলে হয়তো আমার একটা ব্যবস্থা হলো, কিন্তু আমাদের লং মার্চের কী হবে? যে আশা, যে স্বপ্ন নিয়ে আমরা লং মার্চে এসেছিলাম, তা কীভাবে শেষ হয়ে যাবে? অবশ্যই সব শেষ হয়ে যাচ্ছে না, আপনি অপেক্ষা করুন, দেখুন ঘটনা কোন দিকে যায়। আমি তো নিশ্চিত অবশ্যই লং মার্চ একটা সুন্দর দিকে যাবে, সাফল্যের দিকে যাবে, সব কিছু সমস্যা অবশ্যই দূরে সরে যাবে আমাদের। আসে প্রতিষ্ঠানে আমি কিছু নতুন নিয়ম কানুন চালু করেছি, কিছু সিস্টেম জারি করেছি, সেটা কিরাম লাগতেছে, কেমন লাগতেছে সেটা নিয়ে আলো। উড়ে ভাই, আপনি যে সিস্টেম চালু করেছেন তা অসাধারণ। ওই টোকন সিস্টেম তো, টোকন নিয়ে লাফাতি লাফাতি হোটেলে যাই, আবার লাফাতি লাফাতি ফিরে আসি, খুব ভালো, খুব আনন্দ। এই যে আনন্দ, হ্যাঁ, এই আনন্দটা ধরে রাখতে গেলে কিছু তো ভালো কাজ করতে হবে রে ভাই, খারাপ কাজ করলে তো হবে না। এ ভাই, আমি কি আপনার সামনে কবি গান গাতি বইছি যে সারা রাত্রির পার করে দেওয়া লাগে? এত পেশ আসছেন কিসের জন্য? যেটা কবেন কন ঝাড়িয়ে কাশেন না, ঝাড়িয়ে তো কাশতেই যায়। ওই বিষয়টা হচ্ছে আমাকে বিউটি, মানে বিউটির যে প্রতিষ্ঠানের তো বহিষ্কার করা হয়েছে, যদিও মানবিক কারণে তারা আমরা তিন দিন থাকতে দিছি, ব্যাপারটা তো আপনি জানেন না। দিয়েছি নোটিশে, দিয়েছি। এবং তার যে এখানে খাদ্যটা বন্ধ করা হয়েছে সেটাও নিশ্চয়ই জানেন। জানি, তাই কি? তার নিজে তো জানিয়ে শুনে বাইরের তো বিউটির খাবার এনে খাওয়াচ্ছেন, কাজটাকে ঠিক করতেছেন। ও, এটারে আপনি খারাপ কাজ করছেন। সেটা খারাপ কাজ না, আপনি জানেন শুনে এই প্রতিষ্ঠানের আইন শৃঙ্খলা ভঙ্গ করে আমি যে রুল জারি করলাম সেটা ভাঙিয়ে চুরে আপনি বাইরের থেকে খাবার এনে খাওয়াচ্ছেন, এটা কি? একটা ছিনতাইকারী একটা লোকটা ছুরি মেরে ফালায় রেখে গেছে, সেই লোকটারে ধরে আমি হসপিটালে নিয়ে গেলাম, তো সেটা খারাপ কাজ হলো না? বুঝেছি, আপনি তারে হাসপাতালে নিয়ে গেছেন, মানে বিউটিরে বাইরের থেকে খাবার এনে খাওয়াইছে, কিন্তু সেটা তো আমার অনুমতি লাগবে, আমার কাছে শোনা লাগবে না? ভারী অদ্ভুত কথা বললেন তো ভাই আপনি। যারে ছুরি মারিছে তারে নিয়ে আমি ছিনতাইকারীর কাছে গিয়ে বলবো, ভাই আপনি তো ছুরি মারিছেন, খুব রক্তপাত হচ্ছে, আমাকে হাসপাতালে নিয়ে যাবো? আপনারা এইসব উল্টোপাল্টা কথা শুনে আমার লাগবে, আপনারা আমি একটা স্পষ্ট কথা বলে রাখি, এই প্রতিষ্ঠানে যা কিছু ঘটুক সেটা আমার অনুমতি নিয়ে ঘটাতে হবে, আর আপনি আপনি ফর্দা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। ফর্দার, আপনি আমার সামনে এসে সব ঢল ফল নিয়ে কোনো কথা বলবেন না। মানিকদা, আজকে আপনার আমার পুরোপুরি একটা অভিশপ্ত মানুষ মনে হচ্ছে।
আপনার মা কায় ফুসুন আপনারা কইছেন 7 দিন পরে আইতাম হ্যাঁ আমার তো 7 দিন পরেই আসার কথা কিন্তু আপনি না জরুরি ভিত্তিতে দেখা করতে বলেছেন আমাকে বুঝছে বন্ধু আমি আপনার জরুরি ভিত্তিতে দেখা করতাম কইছি হ্যাঁ আপা আমি তো গতকাল সন্ধ্যায় এসে খুঁজে গেলাম আপনাকে আপনার সাথে দেখা হলো না তাই আবার এখন এলাম এই খবর আপনারে কেডা দিছে যে আপনাদের নিচে একটা মেয়ে বসে না রিসেপশনে লিজা হেলেন আপনি চিনুন না ঠিক ওইভাবে চিনি না মানে আপনাদের এখানে চাকরি করে আর আমার বাসাও তো সামনেই যাতায়াতের পথে দেখা হয় এই আর কি হেলে আপনারে কি কইছে ঠিক করে কোনচেন ভাইজান ওই আমি দাঁড়িয়ে চা খাচ্ছিলাম তখন ও অফিস থেকে যাওয়ার পথে আমাকে থেমে বলল যে ফরিদা আপা আপনাকে জরুরি ভিত্তিতে দেখা করতে বলেছে তাই তো আমি চলে এলাম আপা ভাইজান গো আপনি তো আরেক ফরডের পাল্লাত ফরছুন সরি আপা আরেক ফরডের পাল্লায় মানে কি ভাইজান গো এলা তো একটা ফরড আমার 10,000 টাকা কাইরা লয়েছে গো ভাইজান আপনার হাতে থেকে টাকা কেড়ে নিয়েছে মানে কি বলছেন একটু খুলে বলেন না ভাইজান আপনি 10,000 টাকা লয়ে যাইতাছিলাম সিন্ডিতে তা এলা আমার টাকা কথা কইয়া আমার আদেতে কপ মাইরা 10,000 টাকা কাইরা লয়ে আলছে আপা আপনি থামেন তো আমি একটু আপনাকে একটু বুঝিয়ে বলেন লিজা আপনার কাছ থেকে টাকা কেড়ে নিতে যাবে কেন এর আগেও আপনি অনেকবার সিন্ডিতে গেছেন না কখনো নিয়েছে এরকম কোনো সময় নিছে না কোনো সময় নিছে না এই দিন কি হইছে কেডা জানে আমার টিয়া লই আলছে আচ্ছা কান্নাটা বন্ধ করেন আপনি কি লিজাকে আবার কিছু বলেছেন নাকি আমার ব্যাপারে একটু কইছিলাম তো কাল তো কিছু কইছি না কইছিলাম এই আগের দিন কি বলেছেন আপনি ভাইজান আপনার লগে যে একটা মাইয়ার ফেরে মইছে হেরে যে আপনার মোটর সাইকেলের পিছনে বয়া আউস করার লাগে যে আসলিয়া গেছলাই আবার যে নৌকা তুরছু আমি তো ব্যাপারটা কইছি গো ভাইজান আরে আপনি কি করেছেন আপনি ওর কাছে এসব কেন বলতে গেলেন ভাইজান গো আমার এরম ফেস মাইরা ধরছে আমি ছুটতাম পারতাছিলাম না গো ভাইজান হ্যাঁ থামেন তো কান্নাকাটি বন্ধ করেন আপনি আমার টাকা ফেরত দেন আপনার কোনো কাজ করা লাগবে না ভাইজান এটা আপনি কি কথা কইলেন আপনার টিয়া আমি কেমন ফেরত দিতাম টিয়া কি আমার আতর হয়েছে টিয়া আতর গেছে লিজা ম্যাডামের আতর আমি এখন কি করব আমি কি লিজার কাছে যেয়ে টাকা নিব আমি তো ওকে টাকা দিই নাই আমি টাকা দিছি আপনাকে আপনি আমার টাকা ফেরত দিলেন ভাইজান আমি বুঝছি না এলে যে আমার লগে এরম ফ্রডগিরিটা করব ফ্রডগিরি আপনার সাথে কেউ করে নাই আপনি আমার সাথে করছেন আরে আমি আপনাকে বারবার বারবার রিকোয়েস্ট করলাম যে আমার এই ব্যাপারটা আপনি কারোর সাথে আলাপ করবেন না আপনি লিজাকে যেই বললেন আমি বুঝছি না ভাইজান আমি হ্যাতের বেস্ট ফ্রেন্ডে ফোন করছিলাম হ্যাতে কইলো ভাইজান গতকাল রাতে হ্যাতের কাছ থেকে কিছু টাকা লই চলে গেছে কন্ডে গেছে হ্যাতেরও কয়ে যায়নি কন্ডে যাইতেছে ভাইজান শুধু আমনে আর আরে না হ্যাতেরও সন্দেহ করছে ওই মোস্তালারে যে জেলে দিছে ওই জেলটা কোন আনে ওই তো কোনার দিকে তার জন্য হাজত বানানো হয়েছে তারপরে তার মধ্যে ঢুকানো হয়েছে ঠিক আছে আগে ওই হালার বিচারটা করে আসি আপনার মূল কথা কোনটা সেটা নিচে যেয়ে চিন্তা করে খুঁজে বের করেন বিকালে এসে আমি শুনবো ঠিক আছে হুম সেটা হতে পারে ও শোনেন আপনি তো এখনো আসতে পারেন কেন রোনাল্ড তো দেখলেন একদম ভিলেনের মতো ভিলেন তো সিনেমায় দেখেছেন একটা জেতা ভিলেন দেখলেন ভাই নাই কার পোলা ভাই আমি তো তোর মাথার উপরে লাল পিঁপড়া ছেড়ে দেবো বেটা ওই ওই হরের তুই থাক তুই মাইন্ড কেচর ওই এমডি চেয়ারে বইছে কেমতে চোর 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 আমি ধরেছি না না পলাতে দেব না 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 পলাতে দে এই আমার সমস্যা রে না আশালোকে পা
আসবো আসবো পাচ্ছি আভা।